তো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরও একটি নতুন কবুতরের ফার্মে আসলাম। তো এখানে শুধু কবুতরের ফার্ম না, এখানে কবুতর সহ কিছু পাখি আছে, খরগোশ আছে, গিনিপিক আছে। আর ভিতরে যেটা দেখলাম যে এখানে রেসার কবুতর আছে, হাই ফ্লাইং কবুতর আছে, দেশি কিছু কবুতর আছে, হিউজ আকারের কবুতর আছে। তো এই বাড়িটা হচ্ছে শফিক ভাইয়ের বাড়ি। খুলনা গোলনামারি পার হয়ে যে পল্লী বিদ্যুৎ আছে, সেই পল্লী বিদ্যুতের গলির ভিতর ঢুকে পিঁপড়ামারি এই রুটটার নাম। আসলে এখন দেখাবো আপনাদের এই ফার্মে কি কি ধরনের কবুতর আছে। তো আপনারা সাথে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভিউয়ার্স, বাইরে থেকে যেটা বলছিলাম যে এখানে বেশ কিছু রুম আছে, এক এক রুমে এক এক ধরনের কবুতর। প্রথমেই ঢুকে ডান সাইডে যে রুমটা আছে, এখানে দেশি কিছু কবুতর আছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক পিছনে আরেকটি ফার্ম আছে, আপনাদের দেখাচ্ছি, আপনারা সাথে থাকুন। তো ভিউয়ার্স, এখানে যে বড় ঘরটি দেখতে পাচ্ছেন, একেবারে এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত হিউজ আকারে কবুতর আছে। এবং এই রুমের ভিতর ফেন্সি আছে, হাই ফ্লায়ার আছে, আর আমার ঠিক বাম সাইডে আরও তিনটা রুম আছে। একটার ভিতর রেসার কবুতর, একটার ভিতর পাখি আছে, আর একটার ভিতর খরগোশ আছে, গিনিপিক আছে। সবগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আপনারা সাথে থাকুন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো। তো প্রথমে আমরা এই রুমে ঢুকছি, আপনারা দেখেন যে আসলে এর ভিতরে কী পরিমাণ কবুতর আছে, আপনারা না দেখলে বুঝবেন না। তো ভিউয়ার্স, আমরা প্রথম ঘরে ঢুকলাম, দেখতে পাচ্ছেন অনেক বড় রুম, মানে জায়গাটা একটু ছোট, যার কারণে দেখাতে একটু সমস্যা হবে আপনাদের, তবে আমি চেষ্টা করব আপনাদের খুব ভালোভাবে দেখানোর। মানে এখান থেকে একেবারে ওই মাথা পর্যন্ত সব হাই ফ্লাইং কবুতর, আর ওই পাশেও আর একটা খাঁচা আছে, ওই খাঁচায়ও সব হাই ফ্লাইং কবুতর, আর ওই সাইডে আছে ফেন্সি কবুতর। তো আপনারা সাথে থাকুন, দেখি আমি আপনাদের কেমন দেখাতে পারি। ওই সাইডটাতে হাই ফ্লাইং কবুতর, আর এখানে আছে সব ফেন্সি কবুতর, বিভিন্ন ফেন্সি কবুতর আছে এখানে। সব আপনাদের বিস্তারিত দেখানো সম্ভব হবে কি না জানি না, তবে খুব আনকমন আনকমন ফেন্সি কবুতর আছে এই এই রুমটাতে। আরও আছে, অনেক কবুতর আছে, সব আসলে আজকে দেখাতে পারবো না। এটা আর একটা সাইড, এখানেও সব হাই ফ্লাইং কবুতর, একেবারে এই মাথা পর্যন্ত সবই হাই ফ্লাইং কবুতর, বিভিন্ন জাতের হাই ফ্লাইং কবুতর আছে। সব আসলে দেখানো সম্ভব হবে কি না আমি জানি না। তো এখন আমি এখানে যে মালিক আছে তার সঙ্গে কথা বলবো, তো আপনারা সাথে থাকুন। তো ভিউয়ার্স, শফিক ভাইয়ের সাথে কথা হলো, উনি আসলে ভিডিওতে আসতে চায় না। তো এই ফার্মটাতে আসছি আফ্রিদি ভাইয়ের সাথে। তো আফ্রিদি ভাইয়ের সাথে শফিক ভাইয়ের বেশ ভালো রিলেশন, যার কারণে পুরো বিস্তারিত ঘটনাটাই আফ্রিদি ভাই বলবে। তো আফ্রিদি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, আশা করি আপনারা কেমন ভালো আছেন। এখন এই ফার্মটা তো ঘুরে দেখলাম, হিউজ আকারে কবুতর আছে এবং এক ধরনের কবুতর না, এক সাইডে ফেন্সি আছে, হাই ফ্লায়ার আছে, দেশি কিছু কবুতর আছে দেখলাম, ভালো ভালো দেশি গলা লাল টাল এগুলো আছে। আবার এই পাশে একটা রুম আছে দেখলাম, এখানে আবার রেসার হোমার আছে, তারপরে পাখি আছে, অল্প কিছু পাখি আছে, তারপরে খরগোশ গিনিপিক এগুলো আছে। তো এই ফার্মে আসলে কি পরিমাণ কবুতর আছে? এই ফার্মে প্রায় 450 উপরে কবুতর আছে, 450 উপরে কবুতর আছে। এই কবুতরগুলো সবই দেখাশোনা করে এখন বড় ভাই শফিক ভাই, এখন তার মাধ্যমে এইখান থেকে যত কবুতর আছে আমি নিয়ে সেল করি কিছু কিছু কবুতর। এখন আবার আছে অনেক কিছু কবুতর আছে যা আপনাদের মাঝে দেখানোর জন্য আমরা চেষ্টা করব। তার ভিতরে অনেক ভালো ভালো কবুতর আছে, পাকিস্তানি কবুতর আছে, তারপরে আছে আমাদের খুলনা জেনারেশনের কবুতর আছে গোলালাল, তারপরে আছে বেনারস কবুতর। এখানে কিছু আনকমন কবুতর আমি দেখতে পাচ্ছি, এগুলো দর্শক আপনাদের দেখাবো। আগে আমরা প্রথমে যে রুমটা আপনাদের দেখালাম ওইটা দেখানোর পরে আমরা অল্প কিছু কবুতর আপনাদের, যেগুলো আনকমন কবুতর আছে সেইগুলো আপনাদের দেখাবো, সব আসলে দেখানো সম্ভব না। তো আমরা প্রথমে ওই রুমটাই যাই। ওই রুমে আসলে কী কী? ওই রুমে কবুতর আছে, ফ্যান্সি কবুতর আছে, আর পাকিস্তানি কিছু কবুতর আছে, ভালো ভালো জেনারেশনের কবুতর, যেগুলো অনেক হাই ব্লাডের কবুতর। এই কবুতরগুলো আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমরা প্রথমে বড় রুমটাই ঢুকছি, ওখানের কবুতরগুলো দেখানোর পরে আমরা অন্যান্য কবুতরগুলো আপনাদের দেখাবো, তো আপনার সাথে থাকুন। তো প্রথমে আমরা কি দেখাবো? প্রথমে আছে পাকিস্তানি রামপুরি আছে, তারপর আছে গোল্ডেন আছে, কাসুরি আছে,
তারপর হচ্ছে এই ধরনের অনেক কবুতর আছে, ইন্ডিয়ান কালচারাল কবুতর পর্যন্ত আছে এখানে। আচ্ছা, কেউ যদি কবুতর আসলে এই ফার্ম থেকে কালেক্ট করতে চায় তাহলে কি নিতে পারবে তারা? জি জি, অবশ্যই নিতে পারবে। আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার নাম্বারে যোগাযোগ করলে কবুতর যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, শফিক ভাইয়ের নাম্বারও থাকবে আর আফ্রিদিনের নাম্বার থাকবে। আপনাদের যদি কোনো কবুতর পছন্দ হয় এ দুজনের যে কোনো একজনের সাথে যোগাযোগ করে আপনারা কবুতর নিতে পারবেন। তো আমরা খুব কাছ থেকে কিছু ভালো কবুতর দেখাই আপনাদের, আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে কবুতরগুলো আপনাদের কাছে কেমন লাগলো। রামপুরি কবুতর দিয়েই প্রথমে শুরু করি। এই যে এই একজোড়া কবুতর আপনারা দেখতে পাচ্ছেন, এই জোড়া আছে পাকিস্তানি রামপুরি, চিনি রামপুরি কবুতর। এই কবুতরের বাচ্চা গাছের রেজাল্ট অনেক, শফিক ভাই বাচ্চা গাছা অনেক মানুষের কাছেই দিছে যারা অনেক ভালো রেজাল্ট করেছে। এই কবুতর জোড়া যে আপনাদের দেখালাম, এদের বাচ্চা নিলে আপনারা বাচ্চা নিতে পারবেন। কবুতর ডিমে আছে, এই হচ্ছে মূল পেয়ার কবুতর। এই মূল পেয়ার কবুতর বিক্রি হবে না, এদের বাচ্চাই আপনারা নিতে পারবেন। এদের হিউজ পরিমাণে বাচ্চা আছে শফিক ভাইয়ের কাছে। এবার কি দেখাবেন? এদের এক সেট বাচ্চা, যে একদম ডাইরেক্ট কবুতর, যে বাচ্চা হ্যাঁ ওইটারই বেবি, যে ডাইরেক্ট এই এক পেয়ার কবুতর, পুরো সেম মা বাবার মতনই হয়েছে এই এক পেয়ার কবুতর। এদের এদের বাচ্চা নিতে পারবেন। এই মূল মূল যে কবুতরের বাচ্চা, এই এই বাচ্চাটা বিক্রি হবে না। এই দুই পেয়ার কবুতর, এদের বাচ্চা কাছে আপনারা 2000 টাকা করে নিতে পারেন, 2000 টাকা করে নিতে পারেন। যদি মনে করেন কি আরও কিছু কম চান ভাই, আমরা দেওয়ার জন্য চেষ্টা করব। তাহলে এই রামপুরি কবুতরের দামটা আমি বললাম, আর কোনো কবুতরের দামটা আমি আশা করি আপনাদেরকে জানাচ্ছি না। এগুলো আপনারা এগুলো আলোচনার সাপেক্ষে আপনারা জেনে শুনে নিতে পারবেন। এই এক জোড়া কবুতর আছে ইমামউদ্দিন কবুতর, ইমামউদ্দিন কবুতর আপনারা চাইলে দামাদামি করে নিতে পারবেন। এই জোড়াই নিতে পারবেন আর বাচ্চা কাছে, এই জোড়াও নিতে পারবেন আর বাচ্চা কাছেও নিতে পারবেন চাইলে। আপনারা আলোচনা আলোচনার সাপেক্ষে আপনারা নিতে পারবেন। এই এক জোড়া লাল আম্বাসিরা কবুতর, এদের বাচ্চা কাছে রেজাল্ট অনেক, এদের বাচ্চা কাছে রেজাল্ট অনেক। এই কবুতর ওড়ার গ্যারান্টি পাবেন, আপনারা এর বাচ্চা কাছে নিতে পারবেন চাইলে। এদের বাচ্চা কাছেও দেওয়া যাবে, আলোচনার সাপেক্ষে আপনারা নিতে পারবেন। এই এক জোড়া কবুতর আছে, এই জোড়া আছে ইন্ডিয়ান মহীশূর কবুতর। হ্যাঁ, ইন্ডিয়ান মহীশূর কবুতর, চোখ একদম কাছের মতন ক্লিয়ার মহীশূরের। এর বাচ্চা কাছে আপনারা চালিয়ে নিতে পারেন আলোচনা সাপেক্ষে। হ্যাঁ, এস এক এক পেয়ার কবুতর এক সেটের, এদের বাচ্চা কাছে নিতে পারবেন। এক ভাই কমেন্ট করেছিল মহীশূর কবুতর দেখানোর জন্য, যে ভাই এই যে মহীশূর কবুতর আপনি দেখে নিতে পারেন। এই যে সব কবুতর আসলে দেখানো সম্ভব না, আপনারা এই যে কবুতর আছে এক লাইনে এই যে দেখানো যাচ্ছে, আপনারা এইসব কবুতর আলোচনা এখানে আছে পাকিস্তানি ডাবওয়ালা, কাসুরি, কামাগার, তারপরে আছে এই ইমামউদ্দিন কবুতর আছে, গলালাল কবুতর আছে, আপনারা এইগুলো দামাদামি সাপেক্ষে নিতে পারবেন। এদের বাচ্চাও নিতে পারবেন চাইলে। এবার আমরা হচ্ছে ওই সাইডের যাবো, আর একটা পাশ আছে ওই সাইডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা। এই হচ্ছে মেন গলালাল কবুতর, যে এই হচ্ছে মেন পেয়ার, রানিং পেয়ার। এদের বাচ্চা এক সেট আছে, আবার বাচ্চা ফুটছে, নতুন বাচ্চা। আমি একটু দেখাই আপনাদেরকে হালকা উঠাই দিয়ে। এই যে এসে কবুতর গোলালাল কবুতর, এই কবুতর সেট রেজাল্ট করা কবুতর, রেজাল্ট করা কবুতর এই কবুতর সেট। আপনারা এদের বাচ্চা কাছে চাইলে দামাদামি সাপেক্ষে নিতে পারবেন। এই এক জোড়া ডাবওয়ালা কবুতর, এই কবুতর চোখ রোদ্দুরে দিলে কবুতরের চোখ অতিরিক্ত লাল হয়, অতিরিক্ত লাল আমরা দেখানোর চেষ্টা করবো। এই এক সেট কবুতর আছে, বাচ্চা কাছে চাইলে আপনারা নিতে পারবেন দামাদামি সাপেক্ষে। এই এক জোড়া নীলা কামাগার, এই কামাগার এর বাচ্চা কাছেও রেজাল্টেড করা কবুতর, এই আপনারা চাইলে দামাদামি করে নিতে পারবেন। এই এক পেয়ার কবুতর গোল্ডেন কবুতর, এই কবুতর চাইলে আপনারা দামাদামি সাপেক্ষে নিতে পারেন। এই কবুতর ওরা গ্যারান্টি আছে, এর বাচ্চা কাচ্চা, এই কবুতর রেজাল্ট করা কবুতর। এখানে প্রত্যেকটা কবুতরই কিছু না কিছু রেজাল্ট করা আছে, আপনারা চাইলে দামাদামি সাপেক্ষে নিতে পারবেন। হ্যাঁ ভাই, এই এক পেয়ার 35 কবুতর, 45 সালের কবুতর। এই কবুতর আপনারা এদের বাচ্চা কাচ্চা চাইলে দামাদামি করে নিতে পারবেন, দামাদামি সাপেক্ষে আপনাদেরকে দেওয়া যাবে। এই এক পেয়ার আর পাশে আর এক পেয়ার, মানে এই দুই পেয়ার কবুতর একবারে দেখে নেন আপনারা। 35 কবুতর, এটাও 35 কবুতর, আপনারা এই কবুতর দামাদামি সাপেক্ষে নিতে পারবেন। এদের এদের বাচ্চা কাছে নিতে পারবেন চাইলে, এদের চাইলে এদের বাচ্চা কাছেও দেওয়া যাবে, এই কবুতর চাইলেও আপনারা নিতে পারবেন। এই এক পেয়ার ডাবওয়ালা কবুতর আপনারা দেখতে পাচ্ছেন, এর পাশে আর এক জোড়া আছে, এই একই ডাবওয়ালা কবুতর একই। এই হচ্ছে প্যারেন্টস কবুতর, এই এক পেয়ার কবুতর, এর পাশে আরও দুই জোড়া, এদের বেবি বিক্রি হবে, এদের বেবি বিক্রি হবে, আপনারা চাইলে দামাদামি সাপেক্ষে নিতে পারবেন। এই যে চার জোড়া, এখানে চার জোড়া ডাবওয়ালা কবুতর আছে। হ্যাঁ, এই যে চার জোড়া, এই এক পেয়ার কবুতর, এই যে দেখতে পাচ্ছেন আপনার কোয়ালিটিফুল কবুতর, প্রত্যেকটা কবুতরই কোয়ালিটিফুল কবুতর, আপনারা চাইলে দামাদামি সাপেক্ষে এদের বাচ্চা কাছে নিতে পারবেন। এই এক পেয়ার স্যালেটি কবুতর, এদের বাচ্চা কাছে বিক্রি হবে, এই প্যারেন্টস বিক্রি হবে না, আপনারা চাইলে স্যালেটি কবুতর। এই যে ওরা গ্যারান্টি কবুতর, এই কবুতর ওরা গ্যারান্টি কবুতর, যে কোনো ভাই নিতে চাইলে গ্যারান্টি দিয়ে কবুতরই দেবো। এই কবুতর এদের বাচ্চা কাছে রেজাল্ট অনেক। এই এসে মেন স্যালেটি কবুতর সেট হচ্ছে, এই যে এসে মেন পেয়ার,
এই কবুতরের বাচ্চা গাছটা আপনারা নিতে পারবেন, আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন। এই কবুতর সেটও বাচ্চা গাছটা ভালো রেজাল্ট, এই কবুতর বাচ্চা গাছটা আপনারা গ্যারান্টি সহকারে বাচ্চা গাছটা নিতে পারবেন। এই এক জোড়া আছে কক্কা কবুতর, দেশে আমাদের দেশি কক্কা, দেশি কক্কা, দেশি কক্কা। এই কবুতর ডাকে কক কক করে, এজন্য নাম দিয়েছে কক্কা কবুতর। আরেক জোড়া কবুতর আছে অ্যারাবিয়ান কক্কা, অ্যারাবিয়ান। এই হচ্ছে রিয়ার একটা কবুতর, কবুতর অ্যারাবিয়ান কক্কাটা হচ্ছে রিয়ার একটা কবুতর। এই কবুতর সচরাচর কালো কক্কা নাই, খুব কম আমাদের জানা মতে। এই যে পুরো কালো, এই পুরো কালো, এই ডাকও শুনতে পারবেন আপনার দূর থেকে। এই ককার বাচ্চা, এই মেন ককা বিক্রি হবে না, অ্যারাবিয়ান ককা সেট মেন বিক্রি হবে না। এদের বাচ্চা কাছে চাইলে বাচ্চা কাছে দেওয়া যাবে, আপনারা বাচ্চা কাছে দামাদামি সবকে নিতে পারবেন। ফেন্সি কবুতর, এসে সেকশনশীল কবুতর, সেকশনশীল কবুতর যে আপনারা দেখতে পাচ্ছেন, কোয়ালিটিফুল কবুতর। এখানে কবুতর আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেকশনশীল কবুতর, এই আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন। আর এই পাশাপাশি দুই জোড়া কবুতর আছে মং, এই কবুতরের নাম মং কবুতর। আপনারা যে দেখতে পাচ্ছেন কোয়ালিটিফুল কবুতর, কবুতরের কোনো ক্রস নেই, আপনারা আলোচনা সাপেক্ষে দুই জোড়া কবুতরই নিতে পারবেন। এই পাশে এই এক জোড়া কবুতর, এই এক জোড়া কবুতর মং, এই দুই জোড়া কবুতর রানিং কবুতর আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। আশা করতেছি এরকম লাল কামাকার কবুতর সচরাচর আমি আমার জানা মতো আমি এরকম প্রথমবার দেখছি এই কবুতর। বিক্রি হবে নাকি বাচ্চা কাছে বিক্রি হবে? মেন প্যারেন্ট বিক্রি হবে না। কামাগারের সাথে আর কি আছে? কামাগারের সাথে এই জায়গা ডাবলা আছে, কাসুরি আছে। আর আর দুইটা কবুতর মধ্যে হাতে হাতে ধরে আপনাদেরকে দেখাবো চোখ হলুদ কবুতর, চোখ হলুদ জেনারেশনের কবুতর আমি আপনাদের হাতে ধরে দেখাচ্ছি। এটা চোখ হলুদ জেনারেশনের কবুতর, নেপালি কবুতর। দুইটা কবুতর আমি আমি একটু চোখটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তার চোখটা আপনি একটু দেখেন। নেপালি কবুতর, নেপালিয়ান কবুতর। এই এসে নেপালিয়ান কবুতর, অরিজিনাল কবুতর। এই এসে নেপালিয়ান অরিজিনাল কবুতর, চোখ একদম হলুদ। নেপালিয়ান কবুতর চোখ হলুদ কবুতর। আরেকটা নেপালিয়ান কবুতর আছে, সেটা চোখ দেখাবো। এই কবুতর উড়ার মিনিমাম মনে করেন কি কবুতর যদি ওরে সর্বোচ্চ আমার জানা মতে 8-10 ঘন্টা কবুতর উড়ার গ্যারান্টি আছে এইসব কবুতর, এইসব কবুতর। হ্যাঁ, এইখানে আরেকটা কবুতর আছে সেম কবুতর, দুইটা, এই দুইটা কবুতর আমি আপনাদেরকে শো করতেছি, পাকটা একটু শো করি। এই হচ্ছে নেপালিয়ান কবুতর পাক, এই হচ্ছে নেপালিয়ান কবুতরের পাকে এই বৈশিষ্ট্য। দেখেন বন্দলেজের কবুতর, এই ধরনের কবুতর খুব কম দেখা যায়, সচরাচর খুব কম দেখা যায়। এই যে কবুতর পাটা আমি একটু দেখা, অনেকে দেখে বলে কি যে ভাই পাটা দেখেন না কেন, পা পান নখগুলো গিরাগুলো দেখেন। এই হচ্ছে পান নখ, এই হচ্ছে বডি শেপ, এর সিনাও অনেক ই কবুতরগুলোর। কবুতর দুইটা আমি একটু ছেড়ে দিয়ে দেখাই। তারই এখানে একই রকম সেম আপনারা দেখতে পাচ্ছেন। এই দুইটা কবুতর অনেকে বলে ভাই কবুতরের দাম কমে গেছে, ভাই কোয়ালিটির দাম কোনো সময় কমে না। কোয়ালিটি ফুল কবুতর কিনলে ওই এক কোয়ালিটির দাম কখনো মরে না, কবুতরের কোয়ালিটির দাম আগাগোড়াই সেম। মার্কেট প্রাইস কেমন এই কবুতর? মার্কেট প্রাইস এই দুইটা কবুতর আমাদের কেনা 16,000 টাকা দিয়ে, জোড়া এক জোড়া কবুতর 16,000 টাকা দিয়ে কেনা। আপনাদের কেনা? হ্যাঁ আমাদের কেনা। বাচ্চা কাচ্চা কি বিক্রি হবে এদের? হ্যাঁ, আপনারা চাইলে এদের বাচ্চা কাচ্চা নিতে পারবেন, এই কবুতরের বাচ্চা কাচ্চা দেওয়া সম্ভব। এই হচ্ছে আরেকটা নেপালিয়ান কবুতর, এটা হালকা লাল আছে এই কবুতরটার, এই কবুতরটা চোখের বারের পরে হালকা লাল আছে। এই কবুতরটাও দেখতে পাচ্ছেন আপনারা, এই কবুতরটাও সেম, এর পাকটাও সেম একই রকম। এই কবুতরটা লেস খোলা কবুতর, এটা লেস ফুলায়ের বাজি মারে এই কবুতরটা।
এর জন্য হচ্ছে কবুতরটা লেজ মেলাচ্ছে, ওই কবুতরটা লেজ, ওই কবুতরটা লেজ বন্ধ লেজের কবুতর, এটা খোলা লেজের কবুতর। সিনা কবুতর দেখতে পাচ্ছি, সিনা কবুতর অতিরিক্ত হালকা হয়, সাইজ অনেক বড় কিন্তু কবুতর হালকা। এই যে কবুতরের পান্নকগুলো দেখেন, গিরাগুলো দেখেন, বয়স হয়েছে কবুতরের অনেক। এই যে সব সবজি রে স্যার, সবজি রে, সব সবজি রে স্যার, এখানে প্রত্যেকটা খুব অনেক, প্রত্যেকটা কবুতর কোয়ালিটি ফুল কবুতর। যারা রেসার কবুতর পছন্দ করেন, ভালো ভালো কোয়ালিটি ফুল কবুতর রেসার কিনতে চান, তারা হচ্ছে আমাদের আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। প্রত্যেকটা কবুতর আপনারা দেখতে পাচ্ছেন, এদের বেবি দেওয়া সম্ভব, প্রত্যেকটা রেসার প্রেমিকদের জন্য এই কবুতরগুলো দেখা আছে। এই কবুতরগুলো এখানে বেশিরভাগ কবুতরগুলো সব রেস করা, কারণ এইগুলো কবুতর বেশিরভাগ কবুতর রেস করা, প্রত্যেকটা কবুতরের পায়ে রিং পরানো আছে। আমাদের ঢাকার ঢাকার থেকেও কবুতর রেস করা হয়েছে, সেই কবুতরও আছে। এই যে রেসার এই একজোড়া, এই জোড়াও রেস করা, প্রত্যেকটা কবুতরের রেস করা কবুতর। এখানে এটা হচ্ছে বাচ্চা, এই একটা বেবি রেসারের, এই একজোড়া কবুতর রেসার ডিম নিয়ে বসে আছে। কোয়ালিটি ফুল, সম্পূর্ণ কোয়ালিটি ফুল কবুতর রেসার, আপনারা যা দেখতে পাচ্ছেন। কোনো কবুতর, কোনো কোয়ালিটি কবুতরের ভিতরে কোনো কাটামার থাকে না রেসারের ভিতরে। এই যে প্রত্যেকটা কবুতর, এই যে এই একজোড়া রেসার, এখানে অনেক রেসার আছে। এই একটা বেবি রেসার, এখানে আরও রেসার আছে, মিলিবার আছে, মাক্সি রেসার আছে, সম্পূর্ণ কবুতর প্রত্যেকটা কবুতর পায়ে ট্যাগ করানো আছে। কোনো কবুতর প্রত্যেকটা কবুতরই কম বেশি রেস করা আছে। আপনারা এদের বাচ্চা কাছে চাইলে আলোচনা সাপেক্ষে আপনারা প্রত্যেকটা কবুতর বাচ্চা কাছে আমার মাধ্যমে কিংবা বড় মায়ের মাধ্যমে নিতে পারবেন। আর এই পাশে আর একটা পাখির রুম আছে, পাখির রুমটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে বাজরিকা পাখি, শুনুন ভাই, এখানে মিনিমাম 15-16 জোড়া পাখির ই আছে, বেশি 15-16 জোড়ার। আমি আপনাদেরকে তারপর বলে দিচ্ছি যে কয় জোড়া পাখি আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 38, 39, 40, জোড়া পাখি আছে এখানে। এখানে পাখি আছে 34 জোড়া খালি, বাজরিকা পাখি প্রত্যেকটা পাখি সেট ধরে আপনারা বাচ্চা সহ আছে, কোনটা ডিম সহ আছে, এইগুলো আপনারা আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে পারবেন। পাখিগুলো এগুলো আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। পাখি আর বেশি দেখালাম না আপনাদেরকে, আর এই পাখি আরও ছিল, সেই পাখি অনেক পাখিগুলো অনেক পাখি বিক্রি হয়ে গেছে, আপনাদেরকে এইগুলোই দেখালাম। আরেকটা খরগোশের রুম আছে আলাদাভাবে, ওইটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। বাড়িটার ভিতরে অনেক কিছুই ছিল আগে, এখন আপাতত সব সেল করতে করতে এখন এইগুলাই আছে শেষ পর্যন্ত। কিউট একটা বেবি, এই বাচ্চাগুলো আপনার আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। খরগোশের বাচ্চা, এই যে খরগোশ আছে, এগুলো আছে রানিং। এই এইখানে অনেক খরগোশ আছে, বাচ্চা হবে খরগোশগুলোর, তাও আমি দেখা দিতেছি, কিউট কিউট। এইখানে একটা বাচ্চা নিয়ে বসে আছে, বাচ্চাটা লুকায় আছে কোথায় যেন, এই যে বাচ্চাটা লুকায় আছে, এই যে মা লুকায় রাখছে বাচ্চাটাকে, এই যে শীতের ভিতরে কি করবে বাচ্চাটা, ছোট একটা বাচ্চা, এই যে এই বাচ্চা। এই দুটো হচ্ছে গিনিপিক, গিনিপিক দুটো বাইরে বের করি, গিনিপিক বিগ সাইজের গিনিপিক। এই সাইজের গিনিপিকগুলো খুব কমই দেখা যায়। এই যে ডাকতেছে, এই যে ধরতেছে, রাগ হইতেছে যেন ডাকতেছে, ভয় ডাকতেছে, কী সাইজ গিনিপিক। এই যে এইগুলো আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। ভাই এখানে হচ্ছে হাই ফ্লাই কবুতরের বাচ্চা, যেগুলো বাচ্চা ওইখানে দেখছেন, এইগুলো এখানে বাচ্চা কিছু বাচ্চা আছে উড়ানো হয়, গলালালের বাচ্চা আছে, মহীশূরের বাচ্চা আছে, তারপর রেসারও এখানে আছে। তারপর এই কবুতরগুলো আপনাদের দেখাবো, কামাকার আছে, টেডি আছে, এগুলো আপনাদেরকে দেখাবো। এই যে এখানে প্রত্যেকটা কবুতর উড়া কবুতর, প্রত্যেকটা কবুতরই উড়ানো হয় এখানে। এই যে দেখতে পাচ্ছেন ছেড়ে দেওয়া রয়েছে সব। আর এখানে গলালাল আছে, মাক্সি রেসার আছে, রেসার আছে, গিরিজেল রেসার আছে, তারপরে আছে বুনো পায়রা কবুতরও আছে, যেগুলো মনে করেন কি অনেকে আছে ভাই বলে যে পায়রা কবুতর ভাই তো সহজে পোষ মানে না আমাদের এখানে, কিন্তু এইখানে এক সেট পায়রা কবুতর আমি দেখছি। তারপর হচ্ছে মহীশূর কবুতর আছে, এক সেট মহীশূর কবুতর, এই যে এসছে মহীশূর কবুতর মেন, হ্যাঁ মহীশূর, ওদের বাচ্চা কাছে চোখ একদম ভাই কাছের মতন ক্লিয়ার। এইগুলো বাচ্চার কাছে অ্যাভেলেবেল দেওয়া যাবে। এইখানে যত কবুতর আছে আপনারা আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে পারবেন। এখানে ডাবলার বাচ্চা আছে, তারপর গলালালের বাচ্চা আছে, রানিং আছে, যেগুলো আপনারা যে কোনো জায়গায় এত এখানে যত কবুতর আছে সবই দামাদামি সাপেক্ষে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা ভিডিওটা শেষ করছি। মানে যে পরিমাণ কবুতর আছে, আসলে একটা হাট সাজানো যায়, কবুতর, পাখি, খরগোশ, গিনিপিক। তো আপনাদের যদি কবুতরগুলো ভালো লাগে তাহলে ইনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, করতে পারলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, আমার নাম্বারও দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে।
আপনারা যে কোনো সময় আপনারা ফোন দিয়ে আমাদেরকে পাবেন, সব সময় আমাকে আমাকে যে কোনো সময় ফোন দিলে আমাকে পাবেন, আমাকে ফ্রি পাবেন। নাম্বারটা 07958816 18। তো ভিউয়ার্স, ভিডিওটা আপাতত শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। শফিক ভাইয়েরও নাম্বার থাকবে, আপনারা দুজনের সাথেই কন্ট্যাক্ট করতে পারেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা এখানে শেষ করছি।